আপনার এই খামারে কতগুলো শেড রয়েছে? আমার এখানে ছোট বড় মিলে প্রায় 10টির মতো শেড আছে। বাচ্চা শেড কোন দিকে? বাচ্চা শেড আমরা পৃথকভাবে উদ্দিকটা রেখেছি। আচ্ছা, বাড়ির শেড। তো এই বাচ্চাগুলোর কিভাবে পরিচর্যাটা করে থাকেন? এটা আমরা একদিনের বাচ্চা নিয়ে আসি এবং একদিনের বাচ্চার জন্য যে বোর্ডিং করতে হয় শীতের দিনে 15 দিন 10 থেকে 15 দিন এবং গরমের দিনে এক সপ্তাহ করলে হয়ে যায়। সেটা আমরা বিদ্যুতের লাইটের মাধ্যমে অনেক সময় করে থাকি, অনেক সময় গ্যাসের আগুনের মাধ্যমে আমরা করে থাকি। সেখান থেকে তারপর এই বাচ্চাগুলোকে আপনারা 15 দিনে বোর্ডিং হয়ে গেলে বোর্ডিং ঘর থেকে বড় শেডগুলোতে চলে যায়। আবার কিছু কিছু আছে যেটা আমরা ওই ঘরটাতে আমরা ছেড়ে দেই। আচ্ছা, যদি বড় শেড থেকে যেরকম আমরা ওইদিকে 6000 একটা শেড আছে বাচ্চা মুরগি পালন যায়, একটা আছে 8000 পালা যায়, সেখানটা আমরা কয়েকটা পার্ট করে ওই ভিতরে বোর্ডিং করে এবং যখন ওই বড় হইতে থাকে আস্তে 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 ওর জায়গাটাকে আমরা বড় করে দিই। দর্শক, আপনারা চাইলে যে কেউ পোলট্রি খামার করে সফল হতে পারেন, আর সেই সফলতার পথে পাথেয় হতে পারে যারা সফল খামারি রয়েছেন। এখন আপনাদের জানিয়ে দিচ্ছি এই খামার এবং খামারি সংক্রান্ত ছোট্ট তথ্যকণিকা। খামারের ধরন নিউট্রিফ্রেশ এগ্রোফার্মের কক মুরগির খামার। মালিকের নাম আলহাজ আব্দুর রশিদ শিকদার। ঠিকানা গ্রাম ঘোড়দোর বাজার, উপজেলা লোহজং, জেলা মুন্সিগঞ্জ। মোবাইল নম্বর 01711532977। ব্রুডিং এর যে বাচ্চাগুলো রয়েছে এগুলি কি ব্রয়লার না লেয়ার? না, আমার এখানে আমরা আসলে সোনালী জাতের চাষটা আমরা করছি। সোনালীতে দুটো ব্র্যান্ড আমাদের আছে, একটা লোকাল সোনালী যেটাকে আমরা বলি, আরেকটা হচ্ছে ব্রাউন, সাদা কালার যেটা ব্রাউন সোনালী সেটা করি। আর লেয়ারের জন্য আমরা সোনালীটাকে জাতটা করতেছি, কারণ এখান থেকে আমরা ডিং সংগ্রহ করে পরবর্তীতে আমরা হ্যাচারিতে চলে যাবো। আমাদের হ্যাচারি আছে, সেটাকে আমরা মাত্র শুরু করেছি, মাত্র ডিম পাচ্ছি আমরা। প্রত্যেকটাই আমাদের আলাদা আলাদা সেট আছে এবং সেভাবে আমরা তৈরি করছি। বাচ্চাগুলোকে খাবার দাবারটা কিভাবে দিচ্ছেন? বাচ্চাগুলোকে আমরা এখন বাণিজ্যিক যে খাবারগুলো পাওয়া যায় স্টার্টার খাবার বলে, সেই স্টার্টার খাবারটা আমরা বাচ্চাদেরকে দিচ্ছি এবং 20 দিন বা 4 সপ্তাহ পরে আমরা গ্রোয়ার খাবারটা দিই। আর এই যে এখন যে খাবারটা দিচ্ছেন বাচ্চাগুলোকে, এটা দিনে কয়বার এবং কিভাবে দিচ্ছেন? এটা আমরা আসলে মোটামুটি সারাদিনই খাবার দিই, বাট মাঝখানে প্রতি 2 ঘন্টা পর পর 1 ঘন্টা আমরা গ্যাপ দিই, যেন হজম শক্তিটা যেন থাকতে, হজমটা যেন হতে পারে। আর কন্টিনিউ যদি খাবারের মধ্যে রাখে সেক্ষেত্রে বদহজমের সম্ভাবনা থাকে, এই জন্য 2 ঘন্টা খাবার দেওয়া হয়, 1 ঘন্টা বন্ধ করা বাচ্চা দেওয়া অবস্থা। আর যখন একটু বড় হয়ে যাওয়ার আমরা 3 বেলা খাবার দিই, আর একটু যখন বড় হয়ে যায় তখন তাদেরকে 2 বেলা খাবারের মধ্যে নিয়ে আসি। এই যে বাচ্চাগুলোকে, খুবই ছোট বাচ্চা, এগুলোর ভ্যাকসিনেশনটা আপনারা কিভাবে করে থাকেন? এগুলো আমরা প্রতি 7 দিন পর পর প্রথমে আপনার রানীক্ষেত দিতে হয় আমাদের রানীক্ষেত ভ্যাকসিন, তারপরে গাম্বুরু ভ্যাকসিন দিতে হয়, 7 দিন অন্তর অন্তর দিতে হয়। আমাদের যারা আছে, যারা এখানে কাজ করেন, তারা অনেক এক্সপার্ট এই ব্যাপারে, বাইরে থেকে আমাদের কোনো টেকনিশিয়ান কোনো আনতে হয় না। রুটিন মাফিক যদি নির্দিষ্ট ডেট থাকে, যখন যে বাচ্চাটা উঠতেছে ওইভাবে নির্দিষ্ট ডেট মতন তারা ভ্যাকসিনগুলো দিয়ে দেয়। এই যে আপনার খামারে যারা কাজ করে বলেন তারা অনেক এক্সপার্ট, তো তারা কি এই ব্যাপারে প্রশিক্ষণ নিয়েছে? এখানে তারা প্রাথমিক অবস্থায় যে সমস্ত জীবন ক্ষেত্রে যে সমস্ত ছোটোখাটোগুলো হয় সেগুলো তো নিয়েছে, এবং
মোটামুটি প্রতিনিয়ত আমাদের যে উপজেলা যিনি আমাদের পশুপালন কর্মকর্তা আছেন তিনি আসেন, তিনি এসে পরামর্শ দেন। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে ভ্যাকসিনগুলো খুব সহজলভ্য? ভ্যাকসিনগুলো সহজলভ্য বলতে এখন তো বিভিন্ন আমাদের দেশি অনেক কোম্পানি আছে, এদেরও ভ্যাকসিন পাওয়া যায়। তাছাড়া কিছু ইম্পোর্টেড ভ্যাকসিন আছে এবং আমাদের উপজেলাতেও পাওয়া যায়। তবে বড় আকারে যাদের তাদের তো নিজেদেরকে সংগ্রহ করে নিতে হয়, এত এতগুলো তো আমাদের উপজেলা থেকে সাপ্লাই দিতে পারবে। তারপরে মাঝে মাঝে আমরা পাই, উপজেলা থেকে আমরা মাঝে মাঝে পাই, তবে মেনলি আমরা মার্কেট থেকে নিয়ে নিই এবং এগুলো আমাদের দেশেই এখন অনেক বড় বড় ওষুধ কারখানা হয়ে গেছে আমাদের এখানে।